সকলকে স্বাগত এবং তার সাথে ধন্যবাদ এবং অভিনন্দন, কারণ আমাদের পরিবারের 10,000 সদস্য পুরো হয়েছে। আজকের টপিক তো আপনারা দেখেছেন যে অনলাইনে আমরা কিভাবে বাড়িতে বসেই যে গান বলুন, লিরিক্স বলুন, সিনপসিস বলুন, এই সমস্ত কিছুকে আমরা কী করতে পারি, রেজিস্টার করতে পারি স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে। তো স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি মুম্বাইতে বেসড একটা সংস্থা। সারা ভারতের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যে স্ক্রিপ্ট বলুন, গান বলুন, লিরিক্স বলুন বা অন্যান্য যাবতীয় লেখা সংক্রান্ত জিনিস কী হয় এখানে আপনি রেজিস্টার করতে পারেন। তো এদের মাধ্যমে আপনি যদি আপনার কন্টেন্টকে রেজিস্টার করান, তাহলে পরবর্তীকালে আপনি যদি সেই কন্টেন্ট নিয়ে অন্য কাউকে অ্যাপ্রোচ করেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট সম্পূর্ণরূপে সেফ থাকবে। এদের যেহেতু স্ট্যাম্প পড়ে থাকবে আপনার কন্টেন্টের ওপর, কেউ আপনার কন্টেন্টকে ইউজ করা বা চুরি করতে পারবে না আপনার পারমিশন বাদে। তো আপনার সাথে এগ্রিমেন্ট করতে হবে, আপনি সেখানে এগ্রি করবেন এবং সেখানে টাকা পয়সার কথাবার্তা হবে, তারপরে গিয়ে তারা কিন্তু আপনার কন্টেন্টকে ইউজ করতে পারবে। আপনাকে না জানিয়ে যদি কেউ আপনার কন্টেন্ট ইউজ করে, তাহলে আপনি কোর্টে কেস করতে পারেন এবং কোর্ট কিন্তু আপনার পক্ষেই রায় দেবে এবং আপনি একটা বড় অ্যামাউন্টের টাকা পেতে পারবেন। তো এইভাবে আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে রেজিস্টার করানো কিন্তু আপনার কন্টেন্টের জন্য একটা সেফটি, কারণ আমি সবসময় বলি যে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে এখানে কিন্তু চোরছাচরের অভাব নেই। সবারই টার্গেট থাকে যে কীভাবে অন্যের কাজ আমরা ছেড়ে দেবো, তাই নিজের কাজকে সুরক্ষিত রাখার জন্য এটা কিন্তু সবথেকে বেস্ট প্রসেস। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ পদ্ধতি ব্যাখ্যা করব কীভাবে আপনারা নিজেদের যে কন্টেন্ট আছে সেটাকে রেজিস্টার করতে পারেন। তো চলুন আমরা সেই পদ্ধতিটা দেখে নিই। তো সবথেকে প্রথমে নিজের মোবাইল ডেস্কটপ বা ল্যাপটপে গিয়ে টাইপ করুন SWA। SWA লেখার পরে আপনারা যদি টাইপ করেন, স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা থাকবে, সেটাতে আপনারা ক্লিক করুন, দেখবেন পেজটা খুলে যাবে। এবার আপনারা যদি আমার মতো মোবাইলে কাজ করেন, তাহলে এই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট যে অপশানটা রয়েছে সেই অপশানটাকে কী করবেন, আপনি অন করে দেবেন। আর ল্যাপটপ বা ডেস্কটপে করলে এটা করার দরকার নেই। এবার আপনার কাছে পুরো পেজটা খুলে গেল। এবার এই পেজটা খুলে যাওয়ার পরে দেখুন রয়েছে বিকাম এ মেম্বার, সেখানে যান গিয়ে SWA মেম্বারশিপ রুলসের পেজটা খুলে ফেলুন। এখান থেকে আপনি জানতে পারবেন যে একটা মেম্বার হতে গেলে আপনার কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন, সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তাই এই পেজটা কিন্তু ভালোভাবে পড়ে নেওয়াটা খুব দরকার। প্রথমেই যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনাকে 18 বছরের উপরে কিন্তু হতে হবে। এছাড়াও মেম্বার হতে গেলে অন্যান্য কী যাবতীয় ডকুমেন্টস প্রয়োজন, কী কী স্ক্যান করতে হবে, কত MB মধ্যে সেটা হতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এদের এখানে বিভিন্ন রকম মেম্বারশিপ এরা অ্যাকসেপ্ট করে। এরা রেগুলার মেম্বার কেউ হতে পারে, কেউ অ্যাসোসিয়েট মেম্বার হতে পারে, কেউ লাইফ মেম্বার হতে পারে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। কিন্তু এগুলো সব হচ্ছে ইন্ডাস্ট্রির প্রফেশনালদের জন্য, আমরা যারা একদম নতুন কাজ করতে শুরু করেছি তাদের জন্য হচ্ছে ফেলো মেম্বার। তো আপনি স্ক্রল করে কী করবেন, ফেলো মেম্বার যে অপশান রয়েছে সেখানে চলে আসবেন। এই ফেলো মেম্বাররা একবার টাকা দিয়ে 3 বছরের জন্য নিজের যে মেম্বারশিপ রয়েছে সেটা রাখতে পারে। 3 বছর পরে এটা আবার আপনাকে নতুন করে মেম্বারশিপ রিনিউ করতে হবে, অথবা এদের লাইফ মেম্বার বা অন্যান্য যে মেম্বার রয়েছে সেই মেম্বারশিপ আপনাকে নিতে হবে। এবার কোন মেম্বারশিপের জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং কতটা ফি প্রোভাইড করতে হবে তার ডিটেলসও কিন্তু এরা এরপরে একে একে আপনাদের সামনে তুলে ধরেছে। এবং আপনি যে মেম্বারশিপ সেটা আপগ্রেড করে উচ্চতর মেম্বারশিপে যেতে গেলে কত খরচা হবে, অথবা আপনি যদি সঠিক টাইমে নিজের মেম্বারশিপটা না দেন তাহলে আপনার কত পেনাল্টি চার্জেস এরা কেটে নেবে, সমস্ত কিছু এখানে রয়েছে। আপনারা অবশ্যই এই সমস্ত ডিটেলসগুলো আগে মন দিয়ে পড়ে নেবেন। এবার আপনারা ব্যাক করবেন এবং আবার চলে যাবেন সেই প্রথম পেজে, সেখানে যাবেন বিকামে মেম্বারে এবং তারপরে আছে দেখুন অ্যাপ্লাই অনলাইন। তো আপনারা অ্যাপ্লাই অনলাইন করার পরে আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে, সেখানে আপনারা আপনাদের ইমেল আইডি দেবেন, কন্ট্যাক্ট নাম্বার দেবেন এবং আপনাদের মেম্বারশিপ ক্যাটাগরিতে আপনারা যদি নতুন হন অবশ্যই ফেলো মেম্বার সিলেক্ট করবেন। তারপরে যেটা আছে সেটা আপনাকে আপনার ফুল নেম দিতে হবে, তারপরে আপনার পেন এবং স্ক্রিন নেম দিতে হবে। তো পেন স্ক্রিন নেমটা আমি একটু ছোট করে বলে দিই, যেমন ধরেন NK সলিল, তার আসল নাম হচ্ছে সলিল কুমার নাগ, কিন্তু তিনি নিজের নাম NK সলিল হিসাবে লেখেন। তো সেক্ষেত্রে ওনাকে 100 টাকা স্ট্যাম্প পেপারে একটা এফিডেভিট করতে হবে যে NK সলিল এবং সলিল কুমার নাগ দুজনে একই ব্যক্তি। এবার আপনার যে এফিডেভিটটা করা আছে তার স্ক্যান কপি আপনাকে দিতে হবে, নিজের পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, তার সাথে আপনাকে আপনার বয়সের প্রুফ, আপনার কি সেক্স মানে আপনি মেল ফিমেল সেগুলো দিতে হবে, বাবা মার নাম, পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস প্রুফের জন্য যা যা ডিটেলস প্রয়োজন মানে ইলেকট্রিসিটি বিল, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যা আছে সেগুলোর স্ক্যান কপি, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আপনাকে জানাতে হবে এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস অবশ্যই দেবেন, কারণ ওরা আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু এই অ্যাড্রেসেই পাঠাবে।
এরপরে আছে এলিজিবিলিটি প্রুফ। এগুলোকে আপনারা প্রথমে ফেলো মেম্বার হলে স্কিপ করতে পারেন, কারণ এগুলো হচ্ছে যখন আপনি আপগ্রেড হয়ে লাইফ মেম্বার বা অন্য মেম্বার হবেন তখনকার জন্য। তখন আপনাকে আপনি যে কাজকর্ম করেছেন, মানে সিনেমা লিখেছেন বা গান লিখেছেন, তার সমস্ত ডিটেলসগুলো আপনাকে প্রুফ করতে হবে। যদি জিএসটি ডিটেলস থাকে তাহলে আপনি জিএসটি নাম্বারও দিতে পারেন। এরপরে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নিয়ে অবশ্যই ওই বক্সের মধ্যে টিক করে আপনি সাবমিট করে দেবেন। এই সমস্ত ডেটা সাবমিট করার 4-5 দিন থেকে শুরু করে 1 সপ্তাহের মধ্যে আপনি একটা মেল পাবেন। সেই মেলের মধ্যে আপনাকে একটা টেম্পোরারি আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে। যেই টেম্পোরারি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কী করতে পারবেন, ওখানে লগ ইন করতে পারবেন, ঢুকে সমস্ত কিছু দেখতে পারবেন, কিন্তু কাজ করতে পারবেন না। তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। ওই যে ইমেলটা রয়েছে ওর মধ্যেই একটা পেমেন্টের লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটায় ক্লিক করে আপনি ওখানে গিয়ে পেমেন্ট করতে পারেন। ওখানে আপনাকে কিছু আবার বেসিক যে আপনার ডেটা রয়েছে সেগুলো একটু ফিল আপ করতে হবে এবং তার সাথে আপনাকে পেমেন্টের অপশান দিয়ে দেবে। আপনি নেট ব্যাঙ্কিং হোক, ক্রেডিট ডেবিট কার্ড হোক, ইউপিআই হোক, বিভিন্ন যে পদ্ধতি আছে তার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আজকের ডেটে যখন আমি ভিডিওটা তৈরি করছি মার্চ 2022, তখন এর পেছনে খরচা হচ্ছে 3,286 টাকা। এটা হচ্ছে যদি আপনি অনলাইনে আপনার যে কার্ডটা রয়েছে তার সফট কপি আপনি নেন। তাহলে আপনি যদি বাড়িতে আপনার হার্ড কপি চান, মানে হচ্ছে আপনার কার্ডটা আপনি আপনার কাছে চান, তাহলে তার জন্য আরও 150 টাকার আশেপাশে কস্ট পড়বে। এই রেটগুলো মাঝে মাঝেই চেঞ্জ হতে থাকে, তো পরবর্তীকালে কিন্তু এই রেট সামান্য বাড়তে পারে। এবার আপনি টাকা পয়সা পেমেন্ট করে দিলেন, তো পেমেন্ট করার 2-3 দিন থেকে শুরু করে 1 সপ্তাহের মধ্যে আপনি আরও একটা মেল পাবেন। সেই মেলের মধ্যে কী হবে, আপনার যে কার্ড রয়েছে সেই কার্ডের একটা সফট কপি আপনাকে দিয়ে দেবে। হার্ড কপিটা আসতে বেশ কিছুটা টাইম লাগে, মাসখানেক টাইমও লেগে যেতে পারে বা তার থেকেও বেশি লাগতে পারে, অসুবিধার কিছু নেই। আপনার যে সফট কপি রয়েছে ওই সফট কপির ওপর মেম্বারশিপ নাম্বার এবং আইডি সমস্ত কিছু রয়েছে, তো আপনি ওগুলো দিয়েই কিন্তু কাজ করতে পারেন। আর বহু লোক আছে তারা হার্ড কপি নেয় না, ওই সফট কপি দিয়েই তারা কাজ করে। তো এবার যে আপনার মেম্বারশিপ আইডি এবং নাম্বার রয়েছে তার রেসপেক্টে আপনি কীভাবে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করাবেন, স্ক্রিপ্ট গান বা অন্যান্য কিছু, চলুন এবার সেটা আমরা দেখে নিই। এবার আপনাকে আবার সেই এসডাব্লিউ এর ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখানে গিয়ে রেজিস্টার ইওর ওয়ার্কস এই জায়গায় ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর দেখবেন এরকম একটা প্যানেল আপনার সামনে খুলে যাবে। এখানে আপনাকে নিজের মেম্বারশিপ নাম্বার এবং পাসওয়ার্ড, যেটা আপনাকে দেওয়া হয়েছে পার্মানেন্ট যেটা, সেটা আপনাকে দিতে হবে, দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। অথবা আপনি যদি নিজের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে চান তাহলে রিসেট পাসওয়ার্ড অপশান থেকে আপনি এটা করতে পারবেন। এবার লগ ইন করলেই আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন আপনার নাম লেখা থাকবে, ওই হাইয়ের পরে আপনার নাম লেখা থাকবে। এখান থেকে আপনারা চলে যাবেন স্ক্রিপ্ট রেজিস্ট্রেশন এই অপশানটায়। এবার যখনই আপনি ওখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার এরকম একটা পেজে ওপেন হয়ে গেছে। এখানে আপনার নেম এবং মেম্বারশিপ নাম্বার দেওয়া থাকবে, তার তলায় আছে টাইটেল, মানে আপনি গান লিখুন, লিরিক্স লিখুন বা যাই লিখুন না কেন সেই টাইটেলটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে যেটা সেটা হচ্ছে টাইপস অফ ক্রিয়েশন, যে আপনি কী লিখতে চান, সিনপসিস বলুন, স্টোরি বলুন, স্ক্রিপ্ট বলুন, সং বলুন, স্ক্রিন প্লে, ডায়লগ, আপনি যাই চান না কেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাকে আপনার যে পিডিএফ ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে আপলোড করতে হবে। তো আপনি ব্রাউজ অপশানে যাবেন, যাওয়ার পরে আপনার কম্পিউটার হোক বা মোবাইল হোক যেখানে আপনার সেই ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। দেখবেন সেটা আপলোড হয়ে গেছে, তবে সেই ফাইলটা যেন ওই 10 MB মধ্যে থাকে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আসে কোঅথারের নেম, অর্থাৎ কিনা আপনার সাথে আপনার যদি কোনো কোঅথার থাকে, আপনার গান বলুন বা স্ক্রিপ্ট বলুন যাই, তাহলে সেই কোঅথারের নামটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে কি করতে হবে, আপনাকে এই যে নীল রঙের নেক্সট বাটনটা আছে এই বাটনটাকে আপনাকে প্রেস করতে হবে। এবার দেখবেন আপনার কাজের যে সামারি সেটা ওপেন হয়ে গেছে। এখানে আপনার প্রথমে টাইটেলটা থাকবে, আপনার কটা পেজ আছে সেটা থাকবে এবং তারপরে আপনার খরচাটা চলে আসবে। মোটামুটি ধরতে পারেন বর্তমান সময় এক পেজের জন্য ওরা প্রায় 40 টাকা করে নিয়ে থাকে, আর ওয়েলফেয়ার ফান্ডে আপনার কাছ থেকে 5 টাকা করে নিয়ে নেবে। এখানে দেখুন 3 পেজের একটা গান এখানে রেজিস্টার করা হয়েছে, তাই খরচা 120 আর 5 টাকা মিলে 125 টাকা। যারা সিনেমার স্ক্রিপ্ট লিখবেন তাদের আমি বলবো যে সিনেমার পুরো স্ক্রিপ্টকে রেজিস্টার করাবার প্রয়োজন নেই। আপনি প্রথমে নিজে সিনপসিসটাকে রেজিস্টার করান, এক পেজে সিনপসিস করাতে আপনার খরচা পড়বে 40+5 45 টাকা। তো এই টাকাতে আপনি আপনার যে সিনপসিসটা আছে এটা ইজিলি আপনি কী করবেন, রেজিস্টার করাতে। এবার পরবর্তীকালে আপনারা এই সিনপসিস নিয়ে প্রডিউসারের সাথে দেখা করেন। প্রডিউসার বা ওটিটি প্ল্যাটফর্ম যদি বলে যে আপনার পুরো স্ক্রিপ্টটাকে ওদের রেজিস্টার্ড করাতে হবে, তখন আপনি সেই প্রডিউসারের কাছ থেকে যে অ্যাডভান্স পেমেন্ট পাবেন সেই অ্যাডভান্স পেমেন্টের বেসিসেই কিন্তু আপনি আপনার পুরো স্ক্রিপ্টটাকে তখন রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। যাই হোক, আবার আমরা প্রসঙ্গে ফিরে আসি। আপনি আপনার এই সামারিটা চেক করে নেওয়ার পর নিচে যে ব্লু বাটনটা রয়েছে, যে প্রসিড টু সিকিউর পেমেন্ট গেটওয়ে, সেখানে আপনারা ক্লিক করে পেমেন্ট করার অপশানে চলে যাবেন।
এরকম একটা পেজ তারপরে আপনার সামনে খুলে যাবে। এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা অন্য ইউপিআই, পেটিএম এগুলোর থ্রুতে আপনি আপনার পেমেন্টটাকে কমপ্লিট করে নেবেন। এরপরে আপনার সামনে এরকম একটা অপশান খুলে যাবে। এখানে আপনার যে ফাইলটা রয়েছে সেই ফাইলের ডাউনলোডের একটা লিংক দেওয়া থাকবে। এই যে ডাউনলোডটা, এটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন, কারণ SWA যে সার্ভার রয়েছে সেখানে কিন্তু আপনার স্ক্রিপ্টটা পার্মানেন্টলি ওখানে থাকে না, 3-4 দিন ওদের সার্ভারে ওটা থাকে। তো আপনি অবশ্যই এই ফাইলটাকে ডাউনলোড করে নিন, করে নিজের কম্পিউটার হোক, মোবাইল হোক, 2-3 জায়গায় আমি বলবো এটাকে সেভ করে রাখবেন। এছাড়াও আপনি নিজেকে বা নিজের কাছের একজন মানুষকে এই যে PDFটা, এটাকে কিন্তু ইমেল করেও রাখতে পারেন। তাহলে কী হবে, আপনার মেল আইডিতেও কিন্তু এটা আরেকবার সেভ হয়ে গেল। এছাড়াও ওরা আপনাকে একটা ইমেল করবে, এই ইমেলের মধ্যেও কিন্তু এই যে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে গিয়েও কিন্তু এই PDF ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবে। PDF ফাইলটা ডাউনলোড করার পর সেটাকে যদি আপনি ওপেন করেন, তাহলে দেখবেন যে এরকম একটা সার্টিফিকেট কিন্তু আপনার কাছে থাকবে, যেখানে কিনা জেনারেল সেক্রেটারির সাইন এবং স্ট্যাম্প মারা থাকবে। এবং তার সাথে সাথে আপনি চেক করে নেবেন যে আপনার যে সং বা স্ক্রিপ্ট আছে তার টাইটেল, নেম, রেফারেন্স নাম্বার, আপনার মেম্বারশিপ নাম্বার, ডেট এবং টাইম যখন কিনা এটা রেজিস্টার হয়েছে, এই বিষয়গুলো ঠিকঠাক রয়েছে কিনা। এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার স্ক্রিপ্ট সঠিকভাবে রেজিস্টার্ড হয়েছে। আর এই সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই ওই স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে মেল করবেন, ওরা দেখবেন আপনার যে সমস্যা রয়েছে তার খুব তাড়াতাড়ি সমাধান করে দেবে।